কেন্দ্রীয় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ। উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে আসছে। কোনো অভিযোগ ছাড়াই মারধর করা হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে। বাংলা থেকে ঝাড়খণ্ড ঢোকার সময় আটকায় আসানসোল কন্যাপুর ফাঁড়ির পুলিশ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মারধর করার অভিযোগ সামনে আসছে। পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ, কোনো অভিযোগ ছাড়াই মারধর করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে। উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কোনো অভিযোগ ছাড়াই মারধর করা হয়েছে তাদের এমনই অভিযোগ সামনে আসছে। কেন্দ্রীয় সরকারি কর্মীকে মারধর করা হয়েছে। বাংলা ঝাড়খণ্ড ঢোকার সময় আটকায় আসানসোল থানার পুলিশ। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, কেন্দ্রীয় সরকারি কর্মীকে মারধর করার অভিযোগ সামনে আসছে। উত্তরপ্রদেশের পুলিশ তারা কোনো অভিযোগ ছাড়াই পিটিয়েছেন এমন অভিযোগ সামনে এসেছে, কি জানা যাচ্ছে এই নিয়ে? আর না, একদম তুমি ঠিকই বলেছো যে এই যে দুর্গাপুরের একজন কেন্দ্রীয় সরকারি কর্মী, সে যখন তার কর্মস্থলে যাচ্ছিল ঠিক সেই সময় জনাচারেক যুবক একজনকে আটকায় এবং তাকে হঠাৎ বিনা কোনো কথাতেই তাকে মারধর শুরু করে। অতিরিক্ত মারে যাকে বলে, তাকে মাথায় চড় থাপ্পড় মারে, তার সে অসুস্থ হয়ে পড়ে এবং সেই তখন তাকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে যে কেন আপনি মারছেন, কি কারণে, কি আমার দোষ, কি হয়েছে। এই কোনো কথার উত্তর না দিয়ে তাকে একটি ইনোভা গাড়িতে তাকে চাপিয়ে তুলে এবং তাকে দুর্গাপুর থেকে ঝাড়খণ্ডের দিকে মানে আসানসোলের দিকে রওনা দেয়। এবং এই খবর যখন দুর্গাপুর থেকে চাউর হয়, চাউর হওয়ার পরেই যে আসানসোলে বা দুর্গাপুরে সমস্ত থানায় নাকা তল্লাশি শুরু হয়। এই নাকা তল্লাশি শুরু হওয়ার পরে আসানসোলে নাকা তল্লাশি হয় এবং আসানসোলে যে কন্যাপুর ফাঁড়ি, সেই কন্যাপুর অঞ্চলে নাকা তল্লাশি চলে এবং ঠিক সেই সময় ওই গাড়িটিকে পুলিশ আটকায় এবং আটকে দেখতে পায় যে হ্যাঁ, ওই যে অপহৃত এবং চার জনাচারেক লোক তার সেখানে আছে, তাদের গাড়ি আটকায়। আটকার পর তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন, ব্যাপার কি, ব্যাপার কোথায় নিয়ে যাচ্ছে, নাকি কি ব্যাপার। যদিও পরে তারা জানতে পারে, পুলিশ জানতে পারে যে তারা নাকি উত্তরপ্রদেশের পুলিশ কোনো থানার, ওই যে অপহৃত যে ব্যক্তি তার নাকি ওইখানে কোনো চুরির কেসে সে অভিযুক্ত। কিন্তু প্রশ্ন উঠছে অনন্যা যে যাই হোক, যদি এই ঘটনায় সত্যি হয়ে থাকে তাহলে এইভাবে এসে স্থানীয় যে থানা, যে এলাকায় যে কোনো রাজ্যে পুলিশ যায় তার স্থানীয় থানার তাকে ইনফরমেশন দিতে হয়, কিন্তু কোনো কিছু না দিয়েই হঠাৎ রাস্তার মধ্যে থেকে চড় থাপ্পড় মেরে তাকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেওয়া, এটা কি পুলিশের, উত্তরপ্রদেশের পুলিশের কাজ? এই প্রশ্ন উঠছে আসানসোলে যে কোনো কেন তারা স্থানীয় যে থানা তাকে জানানো যে কাজ সেটাও মনে করেনি, তারা থানায় জানেনি, কিন্তু তারা নিয়ে চলে যাচ্ছিল এবং স্থানীয় কোনো থানাকে ইনফরমেশন না দিয়েই যাকে নিয়ে যাচ্ছিল। এই খবর যদি না চাওয়ার হতো তাহলে কি ঘটনা সেটা পরের কথা, কিন্তু এখন পুলিশ তদন্ত নেমেছে তার চারজনকে এবং যে অপহৃত যে ব্যক্তি যার নামে অভিযোগ করছে তারা, তাদের সকলকে তারা থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তারা কাগজপত্র দেখছে এবং পুলিশ পুঙ্খানুপুঙ্খ বিচার করছে আসল ঘটনার কারণটা কি বা সত্য ঘটনা কি। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।